হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌস ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মহা অষ্টমী, অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ বাচ্চারা শিউলি ফুল কোড়াতে এসেছে। আমাদের বাড়ির পিছন দিকেই আমার বড় শ্বশুরমশাইয়ের ঘর, তো একটা শিউলি গাছ আছে বলে বাচ্চারা ফুল কোড়াতে এসেছে। আর আমি রেডি হয়ে যাচ্ছি আমার বাপের বাড়ি। তো দেখলাম আমার ছোট কাকিমা তো পেয়ারা পাড়ছিল, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার বাপি নিতে এসেছিল আমাকে, তো আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়ি। আমি যেহেতু অষ্টমীর উপোস করেছি, আমার বাপের বাড়ির মন্দিরটা একদম কাছেই, সেই জন্য আমার বাপি এসেছে নিতে। আর এই অপূর্ব গ্রামের রাস্তাঘাট দেখতে পাচ্ছ, চারিদিকে সবুজ আর সবুজ, খুবই সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগে দেখতে। তো এখন আমি ঢুকে গেছি আমাদের গ্রামে, এখন আমি আমাদের গ্রামের রাস্তায় রয়েছি। তো আমি আমার বাড়ি এসে গেছি, তারপরে যাচ্ছি ছেলেকে নিয়ে একটু মন্দিরে, অষ্টমীর পুজো হচ্ছে। তো একটু অষ্টমীর পুজোতে ছেলেকে নিয়ে যাচ্ছি মন্দিরে। তো তোমাদেরকে একটু পুজোটাও শেয়ার করে দিলাম, দেখে নাও। যেটা এটা হচ্ছে আমার বড় মামি, তো তখনই এসেছি, বাড়িতে ঘুরতে যাওয়া হয়নি, মন্দিরেই দেখা হলো। তো অষ্টমীর এবার খ্যানের পুজো হবে, তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। এটা আমি গরদ পরেছি, এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। তো অষ্টমীর খ্যানের পুজো হবে, সেই জন্য আমি এই শাড়িটাই পরেছি। তো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। আমি আর আমার মা যাচ্ছি এখন পুজো দেখতে। আমি প্রত্যেক বছর করি না অষ্টমীর খ্যানের উপোস, তো এবছর আমি প্রথম করেছি। এখন আমরা রেডি হয়ে গেছি, অষ্টমীর খ্যানের পুজো শুরু হয়ে গেছে, আমি আর মা যাচ্ছি পুজো মন্দিরে। জুতো পরতে হবে না বলো? ये सब आ गया, 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 ये सब आ गया,
যা মিষ্টি বলি তো জ্বালাচ্ছি গো চলো গো চলো জ্বালাবে না বললো জ্বালাবে এগুলো ভিজে গেছে এই যা 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 সরাই সাইডে সাইডে পাপা এখানটায় ঠিক আছে জয় মা বলি হোক মা জয় মা তো অষ্টমীর খ্যানের চোট হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওয় এর পরে এই আরতির পরে পুষ্পাঞ্জলি হয়েছে তো এইসব ভিডিওগুলো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেননা আমি একাই ছিলাম এক হাতে বানানো ভিডিও সম্ভব হচ্ছিল না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওয় টাটা